নির্বাচনত প্রতিটো রাজনৈতিক দলে প্রতিশ্রুতি দিছিলে সাধারণ রাইজর কল্যাণের কথা আর ভারতীয় জনতা পার্টি যথেষ্ট প্রতিশ্রুতি দিছিলে আর আজি অবশেষত প্রথমগী মহিলা বিত্তমন্ত্রীয়ে বাজেট দাখিল করেছে রাইজর যতিকা যে আমার আছে নগাঁও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা বিশিষ্ট সাংবাদিক নবভ্রত স্যার আছে আর আছে কাশ্যপ ফুকন এগারী গাহরি পালক মই প্রথম আপনার জানতে চেষ্টা করি স্যার যথেষ্ট আশা যথেষ্ট প্রত্যাশা আসে কি কব স্যার নমস্কার মানে আসলতে মানে নির্বাচনের আগত রাজনৈতিক দলবিলাকে বিজেপি বা এজেপি বা মিত্রদলে যাক মানে প্রতিশ্রুতি দিছিলে সেই প্রতিশ্রুতিবিলাকৰ কিছু অংশ ইয়াত মানে বাজেটত আমি দেখা বুলি পাইছো। এটা কথা হল কি এই বাজেটখন এতিয়া মানে যেটো মাইক্রো ফাইনেন্সের কথা কৈ আছে যে মাইক্রো ফাইনেন্সের ঋণ রেহাই কথাটো এটো মহিলাসকল ইয়াত জড়িত হয়ে আছে অসমৰ আর সেইটো যেটো যেনেকে প্রতিশ্রুতি দিছিলে তেনেকে ইয়াত কৰিছে কিন্তু কথা হল কি যে যে নন প্রডাক্টিভ কামত যদি আমি বেছিকৈ টকা পয়সাবিলাক খরচ করে দিও তেনেহলে আমার উঠি অহা জন মানে জনসাধারণ বিশেষকৈ ইয়থ সামটোর কারণে মানে অকমান কিছুমান প্রবলেম হয় বিশেষকৈ প্রডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন যদি আমি করব পাৰো তেতিয়া হয়তো আমার নতুন প্রজন্মই কিবা কিবি কিছুমান কাম তেওঁলোকে করব পাৰিব কারণ চাকরি কিমান দিব গভর্নমেন্টের হাতত 1,07,000 চাকরি আছে 1,07,000 চাকরি আমার কিন্তু নিবনুয়া আছে প্রায় 26-27 লাখ গতি সেই 26-27 লাখ নিবনুয়াক আমি সংস্থাপিত করবর কারণে আমি এনেকুৱা কিছুমান কাম করব যে প্রডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন করব আর গভর্নমেন্টে এটা এই শিতানত এটা পুঁজি সংগ্রহ করে সেই পুঁজিটা আমার ইয়থ যাক আমার এডুকেটেড ইয়থ তেওঁলোকৰ মাজত মানে প্রডাক্টিভ যিকোনো কামতে যাতে প্রডাক্টিভ হয় তেনেকুৱা এটা কাম করব কারণ আমার অসমত যিমানবিলাক সম্পদ আছে সেই সম্পদ রাজিক যদি আমি প্রপার ইউজ করো ওয়াইজ ইউজ অফ ন্যাচারাল রিসোর্স আমি যদি করব পাৰো তেনেহলে এই সম্পদৰপৰা আমি বহুত কিবা কিবি কৰিব পাৰোঁ। এতিয়া ধৰক মই এটা সৰু উদাহৰণ এটা দিওঁ যে নৰ্থ ইষ্টত যিবিলাক মানে আণ্ডাৰগ্ৰাউণ্ড ৱাটাৰ ইয়াত সঞ্চিত হৈ আছে সেই আণ্ডাৰগ্ৰাউণ্ড ৱাটাৰখিনি যদি আমি প্ৰডাক্টিভ কামত লগাওঁ তেনেহলে তাৰ পাৰ ডে 40,000 মেগাৱাট ইলেক্ট্ৰিচিটি জেনেৰেট কৰিব পাৰিব। ঠিক তেনেকৈ কাৰ্বি আংলঙত যিবিলাক আমাৰ নেচাৰেল ৰিসোর্স আছে সেই নেচাৰেল ৰিসোর্সবিলাক যদি আমি প্ৰপাৰলি ইউটিলাইজ কৰিব পাৰোঁ তেনেহলে আমাৰ বহুত নিবনুয়া যুবক যুবতীয়ে তাক সংস্থাপিত হ'ব পাৰিব। এতিয়া কথা হ'ল কি কাৰ্বি আংলঙত যিবিলাক মানে বনজ সম্পদ আছে সেই বনজ সম্পদবিলাক অধিকাংশই মানে কি হ'ল যে ফৰেষ্ট বেষ্ট কিন্তু সেই একেবিধ প্ৰডাক্টে যদি মেঘালয়ত আমি চাবলৈ যাওঁ মেঘালয়ত কিন্তু সেইবিলাক এগ্ৰ' বেষ্ট মানে এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত আৰু আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত হোৱাৰ কাৰণে ৰয়েলিটিটো কম পায়। যদি এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰলৈ আনিব পাৰে সেই মই এটা উদাহৰণ দিলোঁ যে চন্দন বা লা লাটো বহুত আছে চন্দন বহুত আছে বা মানে কাৰ্বি আংলঙত আমাৰ হেৰি আদা আছে বা কাৰ্বি আংলঙত আমাৰ মানে হেৰি আছে এই যে এইটো পুনৰ আহিম কিন্তু কাশ্যপ আছে যুৱ প্ৰজন্মৰ তেওঁ কৃষি কৰ্ম কৰিছে কাশ্যপ আপুনি গাহৰি উৎপাদন গাহৰি আপুনি পালন কৰিছে ফাৰ্ম আছে নিশ্চিতরূপে এই বাজেটখনে এটা কথা কিন্তু পোনপ্রথমবারের বাবে এইখন বাজেটে কিন্তু গাহরি পালকসকলের কারণে চিন্তা করেছে গাহরি মাংস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সরকারে কিন্তু আসনি রূপায়ণ করেছে আর 2 লাখ প্রজননের 2 লাখ পোয়ালি প্রজননের ক্ষেত্রে ব্যবস্থা করার কারণে অভিলাষী আসনি গ্রহণ করেছে এই সচাই ধন্যবাদ সরকারক ধন্যবাদ জ্ঞাপন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর ধন্যবাদ জ্ঞাপন করছো কিশু আয়োগ যদি উচ্চস্তরীয় বৈজ্ঞানিক যখন বৈজ্ঞানিকের দ্বারা এখন কৃষি আয়োগ গঠন করব যিধরণে দুগ্ধ যি শ্বেত বিপ্লবর কথা কয় যখন মাইকী যাইকী যখন গরু সেইসল যি ধরনের উৎপাদনের ক্ষেত্রে শ্বেত বিপ্লবর দ্বারা আর যে কণী উৎপাদনের ক্ষেত্রে যে পোলট্রি ফার্মর দ্বারা কণী উৎপাদন মৎস্য যে রাজহুয়া পুখুরীর দ্বারা মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যিধরণে সেই কৃষি বিপ্লবর সূচনা করবলে বাজেটখন দেখিছো কিন্তু সচাই যদি কামে কাজে যদি এই কামখিন ইমপ্লিমেন্ট করে তেতিয়াহলে এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অজন্ত নিয়োগ ডাঙরিয়া অতুল বৰা ডাঙরিয়া ধন্যবাদ পাত্র কিন্তু এটা কথা পুনৰ আমি সৌভাগ্য যে গাহরি পালনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকখন সরকারে প্রত্যেকজন মন্ত্রী এলাগি করেছিল আজি কিন্তু গাহরি পালনের ক্ষেত্রে কিন্তু কিন্তু গাহরির মাংস উৎপাদন কারণ বাহিরের গাহরি গরম পাইছে বাহিরের গাহরি যে ধরনের আমদানি হয় এই আমদানিট রোধ করব এটাই কথা গাহরি মাংস কিন্তু বৃদ্ধি করা উত্তর পূবত গাহরি মাংসর চাহিদা বহুত বেশি প্রায় 10,000 কোটি টাকার এখন বাজার সেই বাজারখন কিন্তু দখল করলে নিবনুয়া সমস্যাটা বহু ক্ষেত্রে কিন্তু সমাধানের সূত্র ওলাই গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্যার মানে আপনার ব্যস্ত থাকি ঔদ্যোগিকরণের ক্ষেত্রে কিন্তু বিশেষ ঔদ্যোগিকরণের ক্ষেত্রে এখন বাজেটত আমি বড় বিশেষ এটা আমি দেখা পাওয়া নাই কারণ উদ্যোগ যদি আমি না থাকে তেনহলে এখন রাজ্য কেউ চহকী হব নয় কারণ আমার ইয়াত বহুত উদ্যোগ করবা ব্যবস্থা মানে আছে বিশেষ করে এগ্রো বেস ইন্ডাস্ট্রি ফরেস্ট বেস ইন্ডাস্ট্রি উদ্যোগের কারণে যথেষ্ট হেৰি আছে
মানে আমি করব পারো কিন্তু এটা ধর আমি একটা সরু একটা উদাহরণ দিও যে আমি মাছ খেতি যদি করব পারো মাছ খেতি করব পারো মাছ খেতির কারণে আমার যথেষ্ট স্থল আছে আমার বহুত ওয়েটল্যান্ড আছে আর দুই নম্বর কথা কি আমার এগ্রিকালচার সেক্টরত যদি আমি অকমান ইম্পর্টেন্স যে কামবিলাক করব পারো এগ্রিকালচার অকল যে ধান খেতি করব লাগে বা মরাপাট খেতি করব লাগে সেটাই নহয় আজিকালি বহুত খেতি করব পারে যে আমাৰ আমাৰ অসমতে দেখা পাইছোঁ যে বেলি ফুলৰ খেতি কৰিছে বেলি ফুলৰ খেতিৰ দ্বাৰা যথেষ্টখিনি ল'ৰা মানে আমাৰ নিবনুৱা যুৱক যুৱতী উপকৃত হৈছে কিন্তু ক'ভিডৰ কাৰণে এই ক'ভিডৰ কাৰণে কিন্তু আমাৰ এই ক্ষেত্ৰত কিছু আমাৰ অসুবিধা হৈছে যে যিবিলাকে প্ৰডাকশ্যন কৰিছে এই প্ৰডাকশ্যন মানে কৰাবিলাকে তেওঁলোকে মানে হেৰি চেল কৰিব পৰা নাই বিশেষকৈ আমাৰ এখন তেনেকুৱা মানে ব্যৱস্থা নাই বিশেষকৈ শীতলীকৰণ যন্ত্ৰ যদি নাথাকে আমাৰ শীতল ভঁৰাল যদি নাথাকে তেনেহ'লে এগ্ৰিকালচাৰ যিবিলাকে কাম কৰে তেওঁলোকে কিন্তু তেওঁলোকৰ প্ৰডাকশ্যন যিবিলাক হয় সেইবিলাক তেওঁলোকে মানে পচি যায় বা গেলি যায় মানে য'ত য'ত প্ৰডাকশ্যন হয় তাতে গেলি যায় আমি তেনেকুৱা বহুত নিউজ আমি দেখিবলৈ পাইছোঁ আৰু সেই সেই একেটা কাৰণতে কৃষকেও মানে আত্মহত্যা কৰা আমি তেনেকুৱা বহুত নিউজ আমি পাইছোঁ গতিকে উদ্যোগীকৰণৰ ক্ষেত্ৰত এইখন চৰকাৰে যদি অকণমান ইম্পৰ্টেঞ্চ দিয়ে তেনেহ'লে আমাৰ উঠি অহা প্ৰজন্মই তেওঁলোকক মানে সংস্থাপন বিচাৰি পাব এইদৰে মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে গাহৰি পালকসকলে আদৰণি জনাইছে কিন্তু নৱমন্ত ছাৰে ইতিমধ্যে কৈছে যে বাজেটখনত যথেষ্ট ইতিবাচকো আছে কিছু কিন্তু এটা কথা ক'ব লাগিব যি ঔদ্যোগিকৰণৰ ক্ষেত্ৰত যিহেতু বিশেষ কোনো ধৰণৰ পদক্ষেপ দেখা যোৱা নাই তাৰ বাবে কিন্তু কিছু ৰাইজ কিন্তু অসন্তুষ্ট নীলোৎপল ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক ৰাইজৰ মাজত এনেকুৱাকৈ মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা হৈছে উদ্যোগীকৰণৰ ক্ষেত্ৰত বা বিভিন্ন দিশ তেওঁলোকে আঙুলিয়াই দিছে এফালে যদি আদৰণি জনাইছে আনফালে কিছু অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে সৰ্বসাধাৰণ জনতা এইখিনি বিষয়ে আমি কথা পাতিম মহন্ত ডাঙৰীয়াৰ পৰা কিন্তু তাৰ পূৰ্বে মই মীৰা বৰঠাকুৰ বাইদেউ আপোনাৰ কাষলৈ আহিছোঁ বিৰোধীয়ে ইতিমধ্যে তীব্র অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে এই বাজেটক লৈ এক প্ৰকাৰ কোৱা হৈছে যে হতাশজনক বাজেট ইয়াত দুখীয়া দৰিদ্ৰৰ বাবে কোনো ধৰণৰ তাত আশাপ্ৰদ বা আশাব্যঞ্জক কোনো কথা নাই এইখিনি কথা বিৰোধী চাওক বাজেট এখন আমি বাজেটখনক আজি নতুনকৈ বিত্তমন্ত্ৰীয়ে বাজেটখন প্লেছ কৰিছে গতিকে আমি তেখেতক মানে ধন্যবাদ দিছোঁ আশা ৰাখিছোঁ কিন্তু বাজেটখনত আপুনি হিতাধিকাৰীক সন্তুষ্ট কৰাৰ এখন বাজেট কৰা হৈছে এইটো আপুনি চাব লাগিব প্ৰত্যেকটো আঁচনিতে হিতাধিকাৰীক লৈ পেলাই তেওঁলোকে যিটো কৰিব বিচাৰিছে প্ৰথম কথাটো হৈছে MSME ছেক্টৰত MSME ছেক্টৰত কোনো ধৰণৰ আশাপদ আমি একো বস্তু তাত নেদেখিলোঁ আজি টুৰিজিম ডিপাৰ্টমেণ্টটোত ৰাখিছে ক'ৰবাত অলপ তাতো আমি কিন্তু আজি চাওক ক'ভিড সময়টোত গোটেই টুৰিজিম ডিপাৰ্টমেণ্টৰ ট'টেলি বিধ্বস্ত হৈ গৈছে আজি দুদিনমানৰ আগতে পৰিবহণ বিভাগে এখন চাৰ্কুলাৰ উলিয়াইছে নটিচ উলিয়াইছে যিবিলাক ব্যৱসায়িক যান বাহন আছে তেওঁলোকক কৈছে যে তোমালোকে 30 ছেপ্টেম্বৰৰ ভিতৰত যদি তোমালোকে যদি পইচা দিব নোৱাৰা তেতিয়াহ'লে দুগুণ তোমালোকে জৰিমনা ভৰিব লাগিব কিন্তু গোটেই কথাটো হৈছে যে আপোনাৰ এখন বাজেট ক'ৰ পৰা আপোনাৰ বাজেটখন মানে চলি থাকিব যেতিয়া ৰেভিনিউ কালেকশ্যনটো আপুনি ৰেভিনিউ চ'ৰ্চেছটো কি আপুনি যদি ইণ্ডাষ্ট্ৰিয়েল গ্ৰ'থ নাথাকে এগ্ৰিকালচাৰেল গ্ৰ'থটো আপোনাৰ যদি নাথাকে গতিকে তেতিয়াহ'লে ৰেভিনিউ জেনেৰেটটো ক'ৰ পৰা কৰিব ৰেভিনিউ জেনেৰেট নকৰাকৈ আপুনি জানে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আজি সিদিনাখন যিটো এছেম্বলি হৈ গৈছিলে তাৰ দুদিনৰ আগত তেখেতে কৈছিলে যে কেন্দ্ৰীয় চৰকাৰে যদি সাহায্য নিদিয়ে তেতিয়াহ'লে আৰু 4 মাহৰ পিছত অসম চৰকাৰে মানে আপোনাৰ কৰ্মচাৰীক দৰমহা দিব নোৱাৰিব কাৰণ কৰ্মচাৰীক দৰমহা দিবলৈ প্ৰি মান্থত 5,700 কোটি টকাৰ প্ৰয়োজন হয় গতিকে তেওঁলোকে তাৰমানে এটা ইতিমধ্যে বহুত ঘাটি বাজেট আৰু মানে ঋণৰ বোজা বাঢ়ি গৈছে আজিৰ তাৰিখত এইমাত্ৰ জন্ম হোৱা আছে